আরতিদের ভিড় কেমন দেখছেন এবং মেলা থেকে আয়োজকদের প্রত্যাশা কি যেমনটি বলছিলেন যে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটিতে আজকে দ্বিতীয় দিনের মতো ডেনিং এক্সপো আয়োজন করা হয়েছে যেটি আজকের শেষ দিন এখানে ডেনিমের যেই বিভিন্ন ধরনের কাপড় নিয়ে পণ্য রয়েছে সেগুলো প্রদর্শনী করা হচ্ছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রথম দিন যেটা দেখতে পেয়েছি যে এখানে সকাল দিকে দর্শনার্থীদের কিছুটা আগমন কম থাকলেও পরবর্তীতে বিকেল নাগাদ কিন্তু দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে এবং যেহেতু রাত আটটা পর্যন্ত এই মেলাটি চলমান থাকে সেক্ষেত্রে অনেকে দিনের ব্যস্ততা শেষ করে বিকেলের পরে সন্ধ্যা নাগাদ এবং রাতে শেষ অবধি পর্যন্ত কিন্তু কালকে সমাগম দর্শনার্থীদের সমাগম কিন্তু বেশি দেখা গেছে এখানে যেই স্টলগুলো বা যেই প্রতিষ্ঠানগুলো মেলা এসেছে তার বেশিরভাগই হচ্ছে বিদেশি যেই কোম্পানিগুলো আছে দেশে আমাদের বাংলাদেশে ব্যবসা করছে তারা মূলত এখানে আগ্রহ নিয়ে এসেছে যে তারা এখান থেকে নতুন বায়ার নতুন সাপ্লায়ার তাদের সাথে পরিচিত হবে এখান থেকে কিছু পরবর্তীতে অর্ডার তারা পাবে এখান থেকে যোগাযোগের মাধ্যমে তারা নতুন দেশে কোথাও হয়তো ইম্পোর্ট করবে কোনো কোনো জায়গা থেকে বা কোনো জায়গায় হয়তো তো রপ্তানি করার সুযোগ পাবে সেই প্রত্যাশা নিয়ে তারা মূলত এখানে এসেছে তো মেলাতে কিন্তু এগারোটি দেশের প্রায় ষাটটিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে চায়না থাইল্যান্ড আমেরিকা সহ বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু মেলায় রয়েছে তো এখানে যে শুধু ডেনিমের যে প্যান্ট শার্ট আমরা ব্যবহার করে থাকি সেটি যে মূলত প্রদর্শন হচ্ছে তা কিন্তু নয় এখানে ডেনিমের কাপড়ের বিকল্প নারীদের জন্য যে পণ্যগুলো ব্যব ব্যবহার হয়ে থাকে তাদের হ্যান্ড ব্যাগ সাইড ব্যাগ সহ যেই অন্যান্য যেই তাদের প্রয়োজনীয় জিনিসগুলো আছে বা ছোটোখাটো যে বিষয়গুলো পোশাকগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ডেনিমের মাধ্যমে সেগুলো তৈরির বিষয় সেগুলো ব্যবহারের বিষয় কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এছাড়া বলা হচ্ছে যে কাপড় যে মান সেটা কতটা উন্নত করা যায় এবং বিভিন্ন ধরনের ডেনিমের মান অনুযায়ী বিভিন্ন ধরনের ডেনিমের কাপড় কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে আশা করা যাচ্ছে এখান থেকে ভালো একটি অর্ডার বা সম্পদ নতুন করে বিনিয়োগের সুযোগ হবে বলে এখানকার যে স্টল প্রতিনিধিরা আছেন তারা প্রত্যাশা করছেন তো এই ছিল আমার কাছে ডেনি থেকে সর্বশেষ ডেনিম এক্সপোর খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন সারাদেশে মে মাসে স্বল্প মূল্যের পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি কার্ড